হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু সিকদার্স একাডেমি। সিকদার্স একাডেমিতে সবাইকে স্বাগত। এই ভিডিওতে আমরা আপার প্রাইমারি নিয়ে আলোচনা করব। আপনারা জানেন আপার প্রাইমারির প্যানেল বেরিয়ে গেছে এবং ওয়েটিং লিস্টও বেরিয়েছে। তো প্যানেলে সবার চাকরি হবে না এমনটাই কিন্তু জানিয়েছেন এসএসসি চেয়ারম্যান সিদ্ধার্থবাবু। কী জানিয়েছেন বিস্তারিত এই ভিডিওতে আমরা দেখে নেব এবং নিয়োগপত্র কখন দেওয়া হবে সে বিষয়ে উনি মুখ খুলেছেন। তো বিস্তারিত এই ভিডিওতে কিন্তু আমরা দেখে নেব কেন শূন্য পদের থেকে কম নাম প্রকাশ করলো এসএসসি, সেটাও উনি বলেছেন। তো সমস্ত বিষয়টাই কিন্তু এই ভিডিওতে আমরা দেখব যে আপার প্রাইমারিতে প্যানেল এবং ওয়েটিং লিস্ট যে সমস্ত নাম রয়েছে সবার চাকরি কিন্তু হবে না এমনটাই জানিয়েছেন এসএসসির চেয়ারম্যান। তো কেন এরকম বলেছেন চলুন বিস্তারিত আমরা দেখে নিই। আপার প্রাইমারিতে যে প্যানেল বেরিয়েছে তাদের সবার চাকরি হবে না পরিষ্কার করে জানিয়ে দিলেন এসএসসি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার। রাজ্যের আপার প্রাইমারিগুলির শিক্ষক শিক্ষিকার জন্য 2014 সালে পরীক্ষা নেওয়া হয়েছিল। অবশেষে অনেক তালবাহনার পর দীর্ঘ 9 বছর অতিক্রান্ত হয়ে প্যানেল প্রকাশিত হলো, সঙ্গে প্রকাশিত হলো ওয়েটিং লিস্ট। তবে প্যানেলে 14,339টি হবে, এখানে যাই হোক, আর শূন্য পদের জন্য প্যানেলের নাম রয়েছে 13,334, প্রায় 1,000 কম। মোট 11টিরও বেশি বিষয়ের জন্য পৃথক পৃথক মেধা তালিকা ওয়েটিং লিস্ট প্রকাশ করেছে এসএসসি। তবে প্যানেল প্রকাশ হলেও এখনই নিয়োগ করা যাবে না, এর জন্য আদালতের ছাড়পত্র দরকার। এসএসসি চেয়ারম্যান জানিয়েছেন এখনই নিয়োগ করা যাবে না। এই নিয়ে স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার বলেন, নিয়োগ বিষয়টি এখনও আদালতের বিচারাধীন, একাধিক মামলা চলছে। বিষয়টি নিয়ে গত 16 আগস্ট আদালত উচ্চ প্রাথমিকের প্যানেল অপেক্ষমান তালিকা প্রকাশের অনুমতি দিয়েছে। আগামী 30 তারিখ, এই তারিখটাই কিন্তু খুব ভাইটাল, আগামী 30 আগস্ট অর্থাৎ 30 তারিখ এই মামলার শুনানি রয়েছে। তারপর যদি পরবর্তী পদক্ষেপের অনুমতি দেওয়া হয় সেক্ষেত্রে আমরা কাউন্সিলিং ও সুপারিশপত্র দেওয়ার বিষয়টি শুরু করব। তার মানে বন্ধুরা বুঝতেই পাচ্ছেন 30 তারিখের যে হাইকোর্ট আপডেট সেটা না হলে কিন্তু এই যে সুপারিশপত্র অর্থাৎ অ্যাপয়েন্টমেন্ট লেটার এবং কাউন্সিলিং কখন শুরু হবে বা কবে থেকে দেওয়া শুরু হবে সেটা বলা সম্ভব নয়, 30 তারিখের পরে। এসএসসি চেয়ারম্যান জানাচ্ছেন প্রতিটি বিষয়ের জন্য একটি করে প্যানেল ও অপেক্ষমান তালিকা প্রকাশ করা হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী ঘোষিত শূন্যপদ ছিল 14,000-এর ওপরে, কিন্তু প্যানেলে নাম এসেছে 13,000-এর কিছু বেশি। তবে চেয়ারম্যান জানাচ্ছেন এর মানে এমন নয় যে প্যানেলের প্রত্যেকেই নিয়োগ পেয়ে যাবেন, কিছু জন অবশ্যই চাকরি পাবেন না। খুবই গুরুত্বপূর্ণ, কিছু জন কিন্তু আছেন যারা অবশ্যই চাকরি পাবেন না, তবে কিছু কিছু বিষয়ে সবাই চাকরি পেয়ে যাবেন। তো এমনটাই উনি জানিয়েছেন যে প্যানেলে যাদের নাম রয়েছে সবাই কিন্তু চাকরি পাবেন না, তবে কিছু কিছু বিষয়ের ক্ষেত্রে সেটা সবাই চাকরি পাবে, যেমনটা আমি আগেও অনেক আগেই জানিয়েছিলাম আপনাদেরকে। সিদ্ধার্থ মজুমদার বলেন একাধিক ক্যাটাগরির প্যানেল থাকে, অনেক ক্ষেত্রে দেখা যায় সংশ্লিষ্ট ক্যাটাগরিতে যতগুলো শূন্যপদ রয়েছে তার থেকে বেশি নাম রয়েছে প্যানেলে। আবার অনেক ক্ষেত্রে এমন ক্যাটাগরিও থাকে যেখানে একটিও নাম থাকে না প্যানেলে, সেক্ষেত্রে সেই ক্যাটাগরির শূন্যপদগুলি ফাঁকা থেকে যায়। যেমন এক্সাম্পল যদি আমি বলি যে এক্স সার্ভিসম্যান, তাদের জন্য পোস্ট হয়তো ছিল, সেখানে যদি এক্স সার্ভিসম্যান না পাওয়া যায় সেই পোস্ট কিন্তু ফাঁকা থেকে যায়, সেই ক্যাটাগরির পদ শূন্য থেকে যায়। যাই হোক, তো শূন্য পদগুলি যেগুলো ফাঁকা থাকে ঘোষিত শূন্য পদের থেকে প্যানেলের তালিকা কম হওয়া মানে যে প্যানেলভুক্ত প্রত্যেকেই নিয়োগ পেয়ে যাবেন এমনটা নয়, তার কারণ এই সব কারণের জন্য প্যানেলে অনেক জায়গাতেই ফাঁকা থেকে যায়। অর্থাৎ প্রায় 1,000 শূন্য পদ কম কিন্তু প্যানেল প্রকাশ করা হয়েছে আপনারা জানেন। তো তার কারণ হিসাবে চেয়ারম্যান সাহেব এটা জানাচ্ছেন যে সংশ্লিষ্ট ক্যাটাগরিতে পর্যাপ্ত পরীক্ষার্থী পাওয়া যায়নি, চাকরি প্রার্থী পাওয়া যায়নি, এমনটাই কিন্তু এখনও পর্যন্ত জানাচ্ছেন। তো কী হয় আগামী দিনে সেদিকে আমি নজর রাখছি, আপনারা নজর রাখুন সিকদার্স একাডেমিতে। তার কারণ 30 তারিখের পর কিন্তু অ্যাপয়েন্টমেন্ট লেটার পাওয়ার একটা সম্ভাবনা তৈরি হয়েছে এমনটাই কিন্তু জানা যাচ্ছে। ধন্যবাদ।